subscribe now and press the bell icon. রাজ্য সম্প্রদায় একা একা কিন্তু প্রথমে ওই একক নৃত্য করতো, একক নৃত্য মানে পাতা তাতা মলাট পাতা আঁকা জোকা করে নাচটা করতো একাই। হ্যাঁ, তারপরে সেটাকে পালায় রূপায়ণ করা হয়। আচ্ছা, গম্ভীর সিং এর ক্ষেত্রে আমরা ওইটাই শুনেছিলাম যে তিনি ওই গরু চড়ানোর কাজে যেতেন, একটা গল্প আছে, গল্প আছে, এবং সেই তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বোধহয় বিভিন্ন রকম দৈহিক কসরত নিজে নিজে একা একা, মানে একক নৃত্য ছিল। এবং এই একক নৃত্যটা গড়ে উঠেছিল দুটো তিনটা মেলাকে কেন্দ্র করে। যেমন আজকে আপনারা যদি থাকেন তো দেখতে পাবেন বিকেলবেলা এখানে, হ্যাঁ শুনলাম চড়িদায় আজকে মেলা, ডুড়কুড়া বুরু বলে একটা আঞ্চলিক দেবতার পূজা হয় এই পাশে। ডুড়কুড়া ডুড়কুড়া বুরু বুরু ডুড়কুড়া বুরু আঞ্চলিক দেবতা লৌকিক ওটা ডুড়কুড়া বুরু। আর এখন হবে মারাং বুরুর পূজা এই সারি, এখন হবে গ্রাম রক্ষী দেবতা মারাং বুরু। মারাং মারাং নিষ্কার মারাং বুরু, মারাং বুরু শব্দটার অর্থ হচ্ছে মারাং মানে সর্বোচ্চ সুপ্রিম, আর বুরু অর্থাৎ দেবতা এবং পাহাড়, পাহাড়ও, হ্যাঁ পাহাড়, পাথরটাকে পূজা করা, পাহাড়কে পাহাড় পূজাই একরকম। ইনি হচ্ছে লোক দেবতা। এটা কোনখানটায় হবে এখন আমরা দেখতে পাবো? হ্যাঁ দেখতে পাবো, মোটামুটি দেখতে পাবেন বলতে একটা ব্যাপার আছে। হ্যাঁ বুরু মারাং কথার অর্থ সর্বোচ্চ, যেটাকে সুপ্রিম বলে, হাই হাইয়েস্ট, আর বুরু কথার অর্থ দেবতা মানে সর্বোচ্চ দেবতা। এবং এই দেবতাটার অস্তিত্ব হচ্ছে মানে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে গ্রাম রক্ষার দেবতা, গ্রামটাকে রক্ষা করে, এটা একটা ইয়ে আর কি আগের থেকে, গ্রাম গ্রাম রক্ষার দেবতা মারাং বুরু। এখন মারাং বুরুর পুজোটা কিন্তু এখানে হবে মোটামুটি আড়াইটা পর্যন্ত এদিকে। আচ্ছা, তারপরে মারাং বুরুর পুজো করে ওই পুরোহিত ঠাকুর, সেই পুরোহিত ঠাকুররা কিন্তু আদিবাসী না। ও আচ্ছা, আপনাদের ভূমিকা না না না, ওনারা যে পূজা করেন সেই পূজার কিন্তু মন্ত্র কোনো নাই। এই যে আর্য সংস্কৃতির আমরা যে মন্ত্র তৈরি করেছি, বৈদিক মন্ত্র, বৈদিক মন্ত্র সেগুলো কিন্তু নাই ওখানে। ওই মদ দিয়ে, দুধ দিয়ে, মধু দিয়ে পূজা করা হয়। একটা পাথর আছে, সেই পাথরে দুধ ঢালা হয়, মদ তৈরি করে, যেটা মদ বলতে ওই ইয়েতে মহুলের মহারস সেটা ঢেলে দেওয়া হয়, জল দেওয়া হয়, তারপর মধু দেওয়া হয়। এবং দেওয়া হয় এই কারণে যে ওইটা দিয়ে ওইটাতে নাকি একটা লৌকিক ইয়ে যে ওইখানে ঢালা হলো দুধটা, তাতে যদি টেনে টেনে ওই পাথরটাতে টানতে থাকে, আমরা দেখেছি আর কি, খুব টানতে শুরু করে, তারপর যদি উছলে পড়ে যায় তাহলে জানা যায় সামনের বছর ভালো ধান হবে, বৃষ্টি হবে, এই সমস্ত একটা ব্যাপার। এবং সেটা কিন্তু অটোমেটিক্যালি এটা একটা অলৌকিক ব্যাপার, এটা কুসংস্কার অনেকে বলবে, কিন্তু এটা ঘটনা ঘটে বাস্তবে তা দেখা যায়। এবং কাউকে বলা হয় না যে তুমি এক গ্লাস দুধ ওখানে নিয়ে যাবে, যাদের মানসিক থাকে বা অটোমেটিক্যালি তারা আমার যদি মন যায় আমিও এক গ্লাস নিয়ে যেতে পারি, ওখানে সব জড়ো থাকে না, ঠাকুর সেই দুধটা ঢালতে থাকে ওই পাথরে, পাথরটাতে কিন্তু চ চ চ চ করে টেনে নেয় দুধটা, তারপরে সন্তুষ্ট হওয়ার পরে নদীর মতো উছলে পড়ে, এবং উছলে পড়ার উপর নির্ভর করে তখন না ঠাকুর বলেন, সকলে আমরা চেয়ে থাকি যে হ্যাঁ ব্যাপার না এবছর না ঠাকুর, তখন খুব গম্ভীর গুরু গম্ভীর ভাষায় বলেন যে এখানে খুব মানে বৃষ্টি হবে এবছর, ধান ভালো হবে, এবং তাতে হয় হ্যাঁ যে বৃষ্টি কোনোবার বলে এবার একটু বৃষ্টির সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, এটা অলৌকিক মারাংবুরুর, মারাংবুরু। আচ্ছা, এরপর না মানে ওটা ব্যাপারটা হচ্ছে একটা কি বলবো, ওই লক্ষণটা দেখে উনি বলেন যে এর ভবিষ্যৎবাণীটা এই হতে পারে এটা আর কি। এবং ওটা দেবতাদের একটা প্রভাব আছে, আমরা কোনটা মিলে আমরা দেখি যে সামনের বছর ধান হলো কি নাই, তো ওই পাথরটাতে যে দুধ মধু এই সমস্ত ঢালা হয় তার উপর ভিত্তি করে এটা কি ব্যাপার আছে জানি না। হ্যাঁ, এটা অলৌকিক কাহিনী আমি শোনাচ্ছি আর কি, সেই কিংবদন্তির মতো, তো মোটামুটি নির্ভর করে আর কি। হ্যাঁ, এটা তো কথা আছে সংস্কৃত, নচ দৈবাত পরম বলম, দৈব বলে বল না, সকলেই দৈব কম বেশি, বিজ্ঞানও এখন ওই ঈশ্বর কণা বলে একটা অস্তিত্ব সৃষ্টি হয়েছে, ঈশ্বর কণা যেটা, যাই হোক, তো সেই লৌকিক যে দেবতা সেই লৌকিক দেবতার পূজা হয় এইখানে মারাং বুরু সকালবেলা, এখন মোটামুটি আড়াইটা পর্যন্ত, তারপর ঠাকুররা ফিরে যাবে বাড়িতে, বাড়িতে ফেরার পরে বিকালবেলায় এইদিকে একটা ডুড়কুড়া বুরু বলে ইয়ে আছে, ডুড়কুড়া বুরু, সেই ডুড়কুড়া বুরুতে কিছু নাই, ওটা কি পাহাড়, পাহাড়, ওখানেও পাহাড়, অগ্নুৎপাতের ফলে পাহাড় সৃষ্টি হয়েছিল, সেই পাহাড় আছে, আর এটা তো আমাদের মালভূমি অঞ্চল, হয়তো ক্ষয়ে ক্ষয়ে পাহাড়টা বেড়েছে, সেই পাহাড় আছে, ওখানে গাছ আছে, আর ঠাকুর বলতে কিছু নাই, তিনটে পাথর দেওয়া আছে,
পাশাপাশি। আমরা কি হেঁটে যেতে পারবো? হ্যাঁ, হেঁটে যেতে পারবেন, দেখতে পাবেন, ছবি তুলে। আরেকটা ব্যাপার বলছি, এই যে মারাংবুরু, সেই মারাংবুরু কিন্তু মেয়েরা যেতে পারে না। মেয়েরা এখন ওই যেটা দণ্ড দেওয়া, দণ্ড দেওয়া মানে এখন মেয়েরা যাচ্ছে, মেয়েরা যাচ্ছে, সকলে দণ্ড দিবে, দণ্ড দেওয়ার পরে তারা ফিরে আসবে, তারপরে না ঠাকুররা পূজা করতে যাবে। না ঠাকুররা যখনই পূজা করতে যাবে তখন কিন্তু মেয়েরা ওখানে দেখতে পাবে না, মেয়েদের প্রবেশ নিষেধ ওখানে, শুধু ছেলেরাই যায় ওখানে। কিন্তু এখন যে দণ্ড দেওয়াটাকে কি বলে তোমাদের ইয়েতে জানো তো, দণ্ড দেওয়াটা, সেই দণ্ড দিতে সকলে। এই যে আমাদের বাড়ি থেকে যেমন বন্তনরা এসেছে, এই যে ভাগ্নি ছিল তো, ভাগ্নি বা তার মা বা মাসি এই সমস্ত এসেছে, তারা দণ্ড দিয়ে চলে এলো। এরপর না ঠাকুররা পূজা করতে যাবে ওখানে। হ্যাঁ, জাগ্রত, খুব জাগ্রত। এই পুজোটা বছরে কোন কোন সময় হয়? বছরে বলতে একবারেই হয়, একবারে একবারে। আজকে হচ্ছে মাঘ মাসের দু তারিখ, মাসের দু তারিখ আজকে, না দুই না তিন, তিন তারিখ আজকে, তিন তারিখ মাঘ মাসের তিন তারিখ আজকে সকালবেলা। বাংলা মাস ধরে হচ্ছে সকালবেলা, মাঘ একবার, মাঘ মাসের তিন তারিখ নির্দিষ্ট, তেসরা মাঘ নির্দিষ্ট প্রতি বছর। এবং সকালবেলা, সকালবেলা হয় মারাংবুরুর পূজা, বিকালবেলা ডুড়কুরা গুরুর। এবং লৌকিক একটা ব্যাপার আছে, মানে গল্প আছে যে মারাংবুরুর নাকি ভাই ডুড়কুরা গুরু। আচ্ছা, মারাংবুরুর ভাই ডুড়কুরা গুরু। আর এদের কাজ কিন্তু আমাদেরকে রক্ষা করা, গ্রামবাসীদেরকে, গ্রাম্য দেবতা। এটা অ্যাকচুয়ালি গ্রাম্য দেবতা, গ্রাম রক্ষী দেবতা, গ্রামের সমস্ত মঙ্গল সাধনায় এই দেবতাদের পুজো করা হয়। তাতে ভালো জল, ভালো ফসল, মানুষকে সুস্থ রাখা এবং হয় অনেকই মানসিক করে, মানসিক পূরণ হয়। হ্যাঁ, তখন ওই ঝান্ডা তান্ডা নিয়ে যায় ওখানে গিয়ে দেয়। আবার হাতি ঘোড়া, যে মাটির তৈরি হাতি ঘোড়া সমস্ত ওইখানে দেওয়া হয়। যাক, লৌকিক দেবতা। এখন এই লৌকিক দেবতা বলতে এই যে ডুড়কুড়া বুরু, ডুড়কুড়া বুরু যখন বাদ্যযন্ত্র বেজে বেজে যায় ঠাকুররা, তখন পাশাপাশি রসিক মানুষ দু একটা তারা একটু নেশা করে, নেশা করে কালি তালি আঁকে এখানে চোখে মুখে, তারপরে হয়তো মানে খড় তড় বেঁধে, গাছপালা বেঁধে হাতে, নাচ দেখাতে দেখাতে এইভাবে যায়। এখান দিয়ে নাচ দেখাতে খুব, তারপরে কেউ হয়তো হনুমান সাজে, হ্যাঁ হনুমান সেজে হইতে যাচ্ছে, ও ইয়া করে, ওর একটা, ওকে কেউ বলে নাই যে তুমি করো, ও নিজের একটা ছৌ নাচের কিছু প্রাথমিক মুদ্রাগুলো আমরা দেখতে পাবো। হ্যাঁ, এটা প্রথমে মানে ছৌ নৃত্যের প্রথম স্টেজ এটাই। আচ্ছা, ওই যে বাদ্যযন্ত্র যেটা বাজে ঢাক ধামসা, সেটা কিন্তু ঠাকুর পূজার উদ্দেশ্যে না ঠাকুররা নিয়ে যায় বাদ্যযন্ত্রটা। ওই যে নাচে তার জন্য না, আমি নাচতে পারি, হ্যাঁ, কিন্তু আমাকে কেউ বলবে না যে তুমি নাচ। তাদেরকে নায়া, নায়া ঠাকুর, নায়া ঠাকুর, ও নায়া ঠাকুর, তাদের টাইটেলও হচ্ছে নায়া, নায়া, যেমন ভীম নায়া, তারপর আরো ওই ওরা আদিবাসী সম্প্রদায়, আদিবাসী মানে কাস্ট কি, কাস্ট ভূমিজ, ভূমিজ মুড়া। আচ্ছা ঠিক আছে, এদেরকে নায়া ঠাকুর বলে। এবং দুটো মেলারেই কিন্তু ওই মারাংবুরু আর ডুড়কুড়াবুরু দুটোরই পুরোহিত ওই না ঠাকুররা, তাদের কিন্তু কোনো পৈতা তৈতা নাই, আর পূজার মন্ত্র কিন্তু কোনো নাই। তারা কিন্তু বলে ওই পূজার ভোগগুলো নিবেদন করে, লাও বাবা, হ্যাঁ, সে আমরা বলি না, তুমি লাও মা সরস্বতী পুষ্পের ভার, আমাকে দাও মা সরস্বতী বিদ্যার ভার, মানে যাওয়া নেওয়ার ব্যাপার। তো সেই না ঠাকুর আমি মদ দুধ ফুল লাও বাবা আর দাও, মানে তুমি নাও, বিনিময়ে আমাদেরকে সুখ শান্তি সমৃদ্ধি দাও, একই এই মন্ত্র। কিন্তু কোন আর্য মন্ত্র, হ্যাঁ, কিছু নাই এইখানে, এই হচ্ছে বৈশিষ্ট্য। এরপর এই ডুড়কুড়াবুরু যখন পুজো করতে যায় না ঠাকুররা, তখন যে বাদ্যযন্ত্র বাজে, তখন কেউ ভূত সেজে, কেউ হনুমান সেজে, কেউ হয়তো গায়ে বিভিন্ন রকম পাতা বেঁধে, এই মলাটের টুকরো বেঁধে সে নাচ দেখাতে দেখাতে যায়। সেখানে নাচ টাচ দেখায়, দেখার পরে মেলাতে যে বিভিন্ন দোকান আছে সেই দোকানগুলোতে কালেকশন করে কিছু কিছু। আচ্ছা, লাস্টে কালেকশন করে সেটাও মদ খায় আর কি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই লৌকিক মেলা বা গ্রাম্য মেলাকে কেন্দ্র করে লৌকিক নৃত্য ছৌ নৃত্যের যে প্রাণ পুরুষ লুকিয়ে আছে, এটা একটা ব্যাপার ফার্স্ট স্টেপ। তারপর সেই মানে আঞ্চলিক যে নাচ,
সেই নাচের সাথে আর্য সংস্কৃতির একটা বৈশিষ্ট্য যুক্ত হয়েছে, সেটা হচ্ছে রামায়ণ মহাভারত পুরাণের কাহিনী। সেই হ্যাঁ অনার্য সংস্কৃতি এটা নাচটা, ছৌ নাচে যে বিভিন্ন পালাগুলো দেখানো হচ্ছে সেগুলো আসছে এইভাবে, এর সাথে আর্য সংস্কৃতির রামায়ণ মহাভারত পুরাণের কাহিনীর সংমিশ্রণ করে একটা পালা রচনা হয়ে গেল। পালা হ্যালো ভারত পুরাণ এর কাহিনী মিশানো হলো, মিশানোর পরে এটাকে সাজগোজ করানো হলো, মুখোশটা এসে গেছে, মুখোশের সাথে যুক্ত হচ্ছে মুখোশ। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো, প্রথমে শুধু এমনিতেই রং টং মেখে স্কিনের ওপরে তারা নাচটা শুরু করছে একক নাচ, কিন্তু পরে যখন আসছে সেটা মুখোশ চলে আসছে, প্লাস বাদ্যযন্ত্র, প্লাস বাদ্যযন্ত্র, ছৌ নৃত্য হলো। আচ্ছা এরপর বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চড়িদা গ্রাম, চড়িদা গ্রাম নামটারও উদ্দেশ্য আছে বা কাহিনী আছে সেটাও আমরা শুনবো। হ্যাঁ তো এই যে চড়িদা গ্রাম, চড়িদা গ্রামের যারা নৃত্য করে ওই আদিবাসী সম্প্রদায় তারা কিন্তু পশ্চিমে অবস্থিত, পশ্চিমে তাদের বাড়ি, গ্রামের পশ্চিম, গ্রামটার একটা ইয়ে করে দাও, একটা নকশা করে দাও গ্রামের, গ্রামটার মানে পশ্চিমাংশে ওই আদিবাসী সম্প্রদায় যারা নাচ করে, যেমন পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার অবস্থান বা বাড়িটা হচ্ছে গ্রামের একদম পশ্চিমে। ও আমরা আমরা যাবো, এই পশ্চিমে হলো। এরপর মাঝে আছে মুখোশ শিল্পীরা গ্রামের গ্রামে, মানে আমরা যেখানটায় আছি মুখোশ শিল্পী, এই দেখুন শুরু হলো, শুরু হয়ে গেছে, মানে ইয়ে হলো, এরা বাদ্যযন্ত্র করে পুজো দিতে যাচ্ছে ওখানে, মারাংবুক ঠাকুরের ওখানে পুজো দিতে, দেখুন একটু দেখেন, দেখেন